আগামী 3রা নভেম্বর জাতীয় জেল হত্যা দিবস পালন উপলক্ষে বার্মিংহামের আওয়ামী লীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, সোমবার বার্মিংহাম আওয়ামী লীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে স্মল হিতের কভেন্ট্রি রোডের পানসি রেস্টুরেন্টে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বার্মিংহাম আওয়ামী লীগের সভাপতি কাজী কবির উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখনের পরিচালনায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সংগঠনের পক্ষ থেকে জাতীয় জেল হত্যা দিবস পালন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও তার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশ ও প্রবাস থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে দলীয় সাংগঠনিক বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্মিংহাম আওয়ামী লীগের সহসভাপতি শাহ রুকন আহমদ, কাউন্সিলর সাদেক মিয়া শামসু, শাহ মুর্তুজা আলী, বলুন চৌধুরী, মোস্তফা কামাল বাবলু সহ আরও অনেকে।